সাকিব অপুর জীবনে ঘটে যাওয়ার কাহিনী নতুন করে কিছু নয়, কিন্তু সাকিব কি কারণে অপুকে ডিভোর্স দিল, কি সেই কারণ, এসব কিছু নিয়ে এবার মুখ খুললেন সাকিব খানের মা। সাকিবের মা বলেন, অপুকে যখন বিয়ের কথা বলে সাকিব, তখন আমরা সবাই না করেছিলাম, বাসায় অনুপস্থিত থাকাকালীন অপুকে বিয়ে করে নেয় সাকিব। সাকিব অপুকে বিয়ে করে খুব খুশি ছিলেন, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার বড় কষ্ট লাগে আমার বংশের বাতিকে না দেখে থাকতে হয়। আব্রাহামের কথা আমার খুব মনে পড়ে, অপু খুব ভালো মেয়ে, সারাদিন আমাকে মা মা ডেকে ব্যস্ত রাখত, যতটুকু পারত সংসারের কাজ করত। উল্লেখ্য, সাকিব এখন শুটিংয়ের কাজে দেশের বাহিরে থাকায় আমি সাকিবের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করি নাই। সাকিব দেশে ফিরে আসলে আমি সাকিবকে নিয়ে আব্রাহামকে দেখতে যাব। আব্রাহামের জন্য আমার মন খুবই কাঁদে। বিয়ে থেকে ডিভোর্স হওয়া পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারে নাই, না সাকিব না অপু, কেন এমন হলো আমি কিছুই জানি না। শুধু এটুকু বলবো, আব্রাহামের শরীরে সাকিবের রক্ত বইছে। আব্রাহাম আমার বংশের প্রদীপ। তো প্রিয় দর্শক, সাকিবের মার এমন উক্তিকে আপনি কিভাবে দেখবেন তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।